আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আমি ইমো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আপনি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ইটালিয়ান পাস্তা স্যালাড। আসুন দেখি নি কী কী লাগছে তার জন্য। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখানো হচ্ছে আমি কী কী ইউজ করেছি। আশা করি আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখানে আছে পাস্তা, কুকড পাস্তা আমি 1 কাপ নিয়েছিলাম, কুকড করার পর এটা 2 কাপ হয়ে গিয়েছে। আছে টমেটোস, আমার নিজের গাছের ফ্রেশ টমেটোস কুচি করে কেটে নিয়েছি। আছে বেল পেপারস, গ্রিন বেল পেপারস আর আছে রেড বেল পেপারস, এগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আছে টার্কি স্টিক, যেটাকে আমরা বেকন বলি, 100% হালাল, আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। আছে 2টা সিদ্ধ ডিম, এখানে আছে কিছু চিকেন যেটাকে আমি ভেজে নিব। আছে শসা, আছে কিছু পেঁয়াজ পাতা কুচি, নিয়েছি কিছু ড্রাই ক্যানবেরিস, এখানে আছে কিছু পিকলস আর আছে লাল পেঁয়াজ কুচি, আর আছে আদা রসুনের গুঁড়া, ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। এই সেই টার্কি বেকনের প্যাকেটটা, 100% হালাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা চাইলে চিকেনের বদলে বিফটা ইউজ করতে পারেন, অথবা পুরো চিকেনটা স্কিপ করতে পারেন, টার্কি স্টিক স্কিপ করতে পারেন, ডিমটাও স্কিপ করে আপনারা পুরো ভেজিটেরিয়ান একটা পাস্তা সালাদও বানাতে পারেন। আমি চিকেন ম্যারিনেট করার জন্য সাথে একটু সয়া সসও দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর দিব একটু ফ্লাওয়ার। চিকেনটা ফ্লাওয়ারটা চিকেনটাকে ক্রিস্পি করবে। তো যেটা বলছিলাম, আমি এখানে যা যা টপিক ইউজ করছি আপনারা চাইলে তার সব কিছু স্কিপ করে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কী কী ইউজ করেছি। আপনারা চাইলে পুরোপুরি ভেজিটেরিয়ান একটা পাস্তা সালাদও বানিয়ে ফেলতে পারেন। এই যে চিকেনটাকে ভেজে নিয়েছি, এখন আমি একে একে করে সব কিছু পাস্তার সাথে মিশিয়ে নিব। সব কিছু একে একে করে দিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তবে আপনারা যেটাই ইউজ করেন খেয়াল রাখবেন কালারটা যাতে মিক্স অ্যান্ড ম্যাচ হয়, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও মজাদার হবে। আমি ডিম, টার্কি স্টিক্স, ক্যানবেরিস আর পেঁয়াজ পাতাটা লাস্টে ইউজ করবো। বাকি সব কিছু এখন দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে বাকি যে উপকরণ স্ক্রিনে দেখানো হচ্ছে ড্রেসিংয়ের জন্য কী কী লাগছে আপনারা প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখবেন। বাসল অ্যান্ড ফ্রেশ মিন্ট, দুইটাই কিন্তু ফ্রেশ গার্ডেন থেকে তুলে ইউজ করা হয়েছে, সো আপনারা চেষ্টা করবেন ফ্রেশ হার্বটা ইউজ করতে। আছে মেয়োনিজ, আছে সুইট অ্যান্ড সাওয়ার চিলি সস, আছে হানি মাস্টার্ড, আছে অলিভ অয়েল, আছে ক্যাচআপ, আছে কিছু লেবু রস, আছে চিনি, আছে চিলি ফ্লেক্স অ্যান্ড আছে ব্ল্যাক পেপারস। আমার বাসায় এগুলো সব সময় এগুলো থাকে, সো আমি এগুলো ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কিছু স্কিপ করতে পারেন, কিন্তু প্রথমেই মেয়োনিজটার সাথে অলিভ অয়েলটা মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু মেয়োনিজটা দানা বেঁধে থাকবে, সেজন্য ভালোভাবে আগে মিক্স করতে হবে। আপনারা মেয়োনিজের পরিবর্তে প্লেন ইয়োগার্টটাও ইউজ করতে পারেন। অ্যাজ আই সেড, আমার বাসায় যা যা ছিল সালাড ড্রেসিংয়ের আমি সেগুলোই মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছি। আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন, আমার খুবই ভালো লাগে সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে রান্না করতে, সেটা আলাদা একটা টেস্ট দেয়, সেই জন্যই আমি সবসময় ট্রাই করি মিক্স অ্যান্ড ম্যাচ করে জিনিসপত্র ইউজ করে তারপরে একটা নতুন রেসিপি করতে। আপনাদের কাছে বাসিল অথবা মিন্ট না থাকলে আপনারা ইজিলি ধনে পাতাটা ইউজ করতে পারেন। চিনিটা দেওয়া হচ্ছে স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু মেয়োনিজ আসলে অনেক টক হয়ে যাবে সেই জন্যই চিনিটা দেওয়া। চিলি ফ্লেক্স আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ঝাল যতটুকু খেতে পারেন। আমি কিছু ব্ল্যাক পেপারও দিচ্ছি, ফ্রেশ ব্ল্যাক পেপারস, সো এটার আলাদা একটা স্মেল আসবে যেটা সালাদকে আরও বেশি ইয়ামি করে তুলবে। হয়ে গেল আমার ড্রেসিং রেডি, আমি এখন বাকি সব কিছু দিয়ে দিচ্ছি সালাদের উপরে। আমি এখানে কিন্তু 2টা কাঁচামরিচও ইউজ করেছি,
আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, আর যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচ স্বাদটা বাড়িয়েও দিতে পারেন। ড্রেসিংটা ঢেলে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেক শিওর করতে হবে যাতে ড্রেসিংটা ভালোভাবে প্রতিটা পাস্তার গায়ে লেগে যায়। আপনারা এটাকে হেলদি করতে চাইলে পাস্তার পরিমাণটা কমিয়ে সবজির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আমি লাস্টের দিকে গিয়ে টার্কি স্টিকগুলো দিয়ে দিলাম। টার্কি স্টিকগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি যাতে এটা ক্রিস্পি থাকে। সব কিছু আমি ভালোভাবে আরও একটু মিশিয়ে নিব। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, এটার জন্য আলাদা লবণের আসলে কোনো দরকার নেই, যেহেতু মেয়োনিজ এন্ড সব কিছু ইউজ করা হয়েছে। এই তো রেডি হয়ে গেল, পরিবেশন করুন কিছু ব্রেড স্টিকের সাথে মজাদার ইয়ামি ইটালিয়ান পাস্তা স্যালাড। আশা করি আপনার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং। আই লাভ ইউ।